নমস্কার, শুভ সন্ধ্যা। সাহিত্যপথের অনুষ্ঠানে আপনারা স্বাগত। আজ সম্প্রচারিত হবে কৃষ্ণ। শঙ্করী প্রসাদ বসুর কৃষ্ণ গ্রন্থ অবলম্বনে 9টি রবিবার কথিকা পড়েছেন শিশির রায়। আজ তিনি 10ম অর্থাৎ শেষ পর্ব পড়বেন। শিশির রায় বুদ্ধিদীপ্ত লেখক শুধু নন, তিনি সাহিত্যপথেরও স্বজন। তাঁর অংশগ্রহণে সাহিত্যপথের অনুষ্ঠান ভিন্ন মাত্রা পেয়েছে। তাঁকে সাহিত্যপথের পক্ষে সানুরাগ শুভেচ্ছা জানাই। অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে সাহিত্যপথের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। শুরু হচ্ছে আজকের অনুষ্ঠান কৃষ্ণ। শঙ্করী প্রসাদ বসুর বই কৃষ্ণ থেকে পড়ছি আজ 22তম এবং শেষ অধ্যায়ে। কৃষ্ণের কংসবধে এই বইয়ের পরিসমাপ্তি টেনেছেন লেখক, এবং যেহেতু এই বই মূলত ছোটদেরকে ভেবে লেখা, সেজন্য এই ঘটনার পরে তিনি আর বইটাকে বাড়তে দেননি, কারণ এই ঘটনার মধ্য দিয়ে যেন কৃষ্ণ বড় হয়ে যাচ্ছে এবং নিজের জীবন ও স্বরূপকে চিনতে বুঝতে শিখছে, এরকম একটা ইঙ্গিত লেখকের মনে খেলা করছেন বা তিনি দিতে চাইছেন। সেজন্য এই অধ্যায় বা এই ঘটনাতেই বইয়ের শেষ। কৃষ্ণ 22তম অধ্যায়। পরদিন প্রত্যুষ থেকেই নগরীতে মহা চাঞ্চল্য। আজ মল্ল ক্রীড়া, এত বড় আয়োজন এই নগরীতে আগে হয়নি। চারদিকে উৎসব সমারোহ, কত কত মজা দেখা যাবে এই আশায় নাগরিক ও গ্রামবাসীরা সকাল না হতেই বেরিয়ে পড়েছে আগে ভাগে আসন সংগ্রহের জন্য। প্রথম প্রহরের পরেই ক্রীড়া শুরু হবে। রাজপ্রাসাদের সংলগ্ন বিশাল ভূমিতে নির্মিত হয়েছে রঙ্গভূমি। অক্ষিপটলের ন্যায় তার আকার, কেন্দ্রে প্রতিযোগিতার স্থান, চারপাশ ঘিরে ক্রমোচ্চ ভূমিতে উপবেশন মঞ্চ ও অন্যান্য আসন নির্মিত। একদিকে সর্বোচ্চ মঞ্চে মহারাজ কংসের সিংহাসন, তার দুই পাশে সার সার যদুপ্রধানদের বসার জায়গা। উল্টো দিকে আমন্ত্রিত নৃপতিদের জন্য প্রস্তুত পৃথক পৃথক মন্দিরাকৃতি মঞ্চ। প্রত্যেক মঞ্চের উপরে নৃপতিদের প্রতীক ও লাঞ্ছিত পতাকা উড়ছে। বাকি দুই প্রান্তের একদিকে অভিজাতদের সুখাসন, অন্যদিকে সাধারণের জন্য কাষ্ঠ নির্মিত সোপান আসন। সময় যতই নিকট হতে লাগল, ততই রথে, হস্তিপৃষ্ঠে, চতুর্দোলায় ও অশ্বপৃষ্ঠে আসতে লাগলেন রাজা ও সামন্তগণ এবং অভিজাতবর্গ। পদব্রজে এলো সাধারণ মানুষ, তুরি ভেরি পটহের ধ্বনিতে চারদিক গমগমে। দর্শক আসন পূর্ণ, মহারাজের আসার সময় হয়ে গেছে, কিন্তু তিনি আসছেন না কেন? সবাই অধীর, এই অস্বাভাবিক বিলম্বের কারণ কি? তিনি না এলে তো অনুষ্ঠান আরম্ভ হতে পারবে না। একটি সংবাদ পেয়ে কংস বিজয়োল্লাসে রঙ্গভূমিতে প্রবেশ করবেন স্থির করেছিলেন। কৃষ্ণকে নিধনের জন্য তার গোপন পরিকল্পনার প্রথম অংশ ছিল প্রবেশপথের মুখে রাজহস্তি কুবলয়া পীড়কে ঈষৎ প্রচ্ছন্ন ভাবে রাখা হবে। বাহুত আগে থেকেই তাকে মদমত্ত করে রাখবে। এই কুবলয়া পীড় কল্পনাতীত শক্তির অধিকারী, ইন্দ্রের ঐরাবত তার কাছে হার মানে। মত্ত অবস্থায় পদাঘাতে পর্বতকে পর্যন্ত সে চূর্ণ করতে পারে। কংস তার মাহুতকে নির্দেশ দিয়েছিলেন, কৃষ্ণ বলরামকে প্রবেশ করতে দেখলেই সে যেন মদমত্ত কুবলয়া পীড়কে অঙ্কুশে জর্জরিত করে বালক দুটির দিকে তাড়না করে। কংস নিশ্চিত ছিলেন মত্তহস্তি দুই ভাইকে হয় পদদলিত করবে, না হয় শুঁড়ে জড়িয়ে আছড়ে মেরে ফেলবে। পূর্বরাত্রে কংসের অস্থিরতার শেষ ছিল না। সন্ধ্যার পরেই তিনি তার বিশ্বস্ত রজকের মৃত্যু সংবাদ পান। তারপর সকর্ণেই ধনুর্বঙ্গের ঘোর শব্দ শুনেছেন। কিভাবে দুই ভাই প্রহরীদের সংহার করে অবলীলায় বেরিয়ে গেছে তাও জেনেছেন। তার ফলে অসহ্য রাগে ও উদ্বেগে রাত কাটিয়েছেন।
ঘুম আসতে চায়নি। যখনই তন্দ্রাচ্ছন্ন হয়েছেন অমনি দুর্নিমিত্ত দেখে চমকে চমকে জেগে উঠেছেন। কখনো দেখেছেন তিনি জলের ধারে দাঁড়িয়ে আছেন, জলে প্রতিবিম্ব পড়েছে কিন্তু তাতে মুণ্ড নেই, কিংবা ধুলি কর্দমের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন অথচ পদচিহ্ন পড়ছে না। দেখেছেন রাজ রথ ত্যাগ করে গর্দভের পিঠে চড়ে চলেছেন, তারপরেই নেমে পড়ে প্রেতকে আলিঙ্গন করছেন। এমনও দেখেছেন তৈলাক্ত কলেবর এক ভয়ঙ্কর দিগম্বর পুরুষ রক্তপুষ্পের মালা পরে তাঁর দিকে এগিয়ে আসছে দুহাত বাড়িয়ে। ঘর্মাক্ত শরীরে শয্যায় বসে কংস ভাবেন, সত্যই কি অন্তিম ঘনিয়েছে? ক্রীড়া প্রতিযোগিতা আরম্ভের বাদ্যধ্বনি হচ্ছে, তালে তালে দর্পিত মল্লরা প্রশিক্ষক সহ রঙ্গস্থলে প্রবেশ করছে। তারা সস্থানে দাঁড়িয়েছে শৃঙ্খলাবদ্ধ হয়ে, এখন মহারাজের আসার অপেক্ষা। উৎকণ্ঠিত প্রতীক্ষাকে মথিত করে এবার একযোগে সকল বাদ্যযন্ত্র বেজে উঠল। ঘন ঘন তুর্যধ্বনি, বন্দনা গায়কেরা উঠে দাঁড়িয়ে গীত গাইছে, তুমুল জয়ধ্বনিতে সংক্ষুব্ধ সভাস্থল। সপার্ষদ মহারাজ কংস প্রবেশ করেছেন। মহারাজ কংস শক্তিতে ও ঐশ্বর্যে ভূষিত মহাকায় মূর্তি, সকলের ভীতি ও সম্ভ্রমের লক্ষ্য। কিন্তু যদি কেউ কংসের ভিতরটা দেখতে পেত, সেখানে নিনাদিত হচ্ছে নিয়তির কণ্ঠধ্বনি। রঙ্গস্থলে প্রবেশ করে আসন গ্রহণের আগে কংস ক্রূর রক্ত চোখে তাকালেন দক্ষিণ পার্শ্বে। সেখানে এক উচ্চ আসনে উপবিষ্ট উগ্রসেন শৃঙ্খলিত, দীর্ঘ আয়ুতে অভিশপ্ত তার স্বার্থপর বৃদ্ধ পিতা উপযুক্ত পুত্রের জন্য সিংহাসন ত্যাগে প্রস্তুত নন। উগ্রসেন এইবার দেখবেন তার বিদ্রোহী সন্তান যে তাকে রাজ্যচ্যুত করেছে সে কি প্রচণ্ড শক্তিধর। কংসের মনে পাক খেয়ে গেল এই আক্রোশ। কংসের ঘূর্ণিত চোখ এবার স্থির হল শৃঙ্খলিত দেবকী ও বসুদেবের উপর। বিকট উল্লাসে বিকৃত হল তার মুখ। হ্যাঁ, ওরা দেখবে, সচক্ষে দেখবে ওদের ওই অশুভ সৃষ্টির বিভৎস পরিণতি, এই জন্যই তো ওদের আনা হয়েছে। কংস আসন গ্রহণ করলেন। যেই তিনি বসেছেন অমনি এক তুমুল কোলাহলে চারিদিক ফেটে পড়ল। কে কে? বিস্ফারিত চোখে কংস তাকিয়ে থাকেন। এ কি, রঙ্গভূমিতে প্রবেশ করছেন কৃষ্ণ বলরাম? সেদিন প্রত্যুষে উঠে কৃষ্ণ ও বলরাম স্নান ও পূজা করেছেন, জলযোগ করে প্রস্তুত হয়েছেন রঙ্গভূমিতে যাবার জন্য। উৎসব সূচনার বাদ্য শোনার পরে তারা যাত্রা করেছেন। প্রসন্ন প্রভাতে দুই ভাই নানা শুভ চিহ্ন দেখতে দেখতে প্রফুল্ল মনে রঙ্গভূমির নির্দিষ্ট তোরণ দ্বারে উপস্থিত হলেন। ঢুকতে যাচ্ছেন বলরাম হ্যাচকা টানে কৃষ্ণকে সরিয়ে নিলেন। সামনে ভয়াবহ দৃশ্য, প্রচণ্ড গতিতে এক বিশাল হস্তি ছুটে আসছে তাঁদের দিকে। কৃষ্ণ ভাবলেন কোনো কারণে হাতিটি খেপে গেছে, কিন্তু হাতিটি হিংস্রভাবে ঘুরে তাকে সুরে জড়াতে চাইল। বাড়ানো সুরে পদাঘাত করে কৃষ্ণ পিছনে চলে গেলেন। তার বড় মজা লাগল, বলরামও খেলায় মেতে উঠলেন। বৃন্দাবনে যেভাবে তারা গরুর লেজ ধরে ঘোরাতেন সেইভাবে হাতির লেজ ধরে এপাশে ওপাশে ঘোরাতে লাগলেন। হাতিটি শক্তি সংগ্রহ করে ফিরে আক্রমণ করতে যাবে, কৃষ্ণ তার পায়ের তলা দিয়ে ঢুকে অন্যদিকে বেরিয়ে সুর ধরে সজোরে টান দিলেন। তাতে চাল সামলাতে না পেরে হাতি মাটিতে উল্টে পড়ল। কৃষ্ণ দেখলেন অঙ্কুশ হাতে মাহুত ছুটে আসছে। যাক নিশ্চিন্ত, এবার সেই তাহলে হাতিটিকে সামলাবে। মাহুতের কাণ্ড দেখে কৃষ্ণের চক্ষু স্থির। হাতিটি উঠে দাঁড়ানো মাত্র তাকে নিয়ন্ত্রিত তো করলই না, উপরন্তু অঙ্কুশ বিধিয়ে কৃষ্ণ বলরামের দিকে চালিত করল। এটা তাহলে চক্রান্ত,
দাঁতে দাঁত পিষে কৃষ্ণ বলেন, কংস তোমার দিন ঘনিয়েছে, আর নয়। ক্রোধন্মত্ত কুবলয়াপীর দীর্ঘ ধারালো দাঁত উঁচিয়ে ছুটে এলো কৃষ্ণ স্থির দাঁড়িয়ে, কালো ইস্পাতের ফলার মতো চেহারা। তাকে জড়িয়ে ধরবার জন্য হাতি যেমনি সুর বাড়িয়েছে, অমনি সুরের ডগায় পা রেখে বিচিত্র কায়দায় লাফ দিয়ে তিনি তার মাথায় উঠে গেলেন। তারপর বাঁ পা হাতির মাথায় রেখে ডান পা রাখলেন তার মুখের তলায়, বাঁ হাত দিয়ে উল্টে নিলেন সুর এবং ব্যাধিত মুখ থেকে এক টানে উপড়ে নিলেন একটি দীর্ঘ দাঁত, সেটিকে ছুঁড়ে দিলেন বলরামের দিকে। বলরাম লুফে নিয়েই তার ঘায়ে মাহুতকে জমালয়ে পাঠালেন। কৃষ্ণ আর এক টানে বাকি দাঁতটিকেও উপড়ে তার আঘাতে সাবাড় করলেন হাতিটিকে। মৃত হস্তি স্খলিত পর্বত শিখরের মতো তরুণ দ্বারকে চূর্ণ করে ভূপতিত হল, আর দুই ভাই স্তম্ভিত প্রহরীদের সামনে দিয়ে রক্তাক্ত দুই গজদন্তকে খড়গের মতো তুলে ধরে দর্পিত পদে প্রবেশ করলেন রঙ্গভূমিতে। তার ঠিক আগেই কংস সেখানে প্রবেশ করেছেন। অপরূপ মূর্তি, মহাভুজ দুই ভ্রাতা, ঘর্মে রক্তে আপ্লুত, হাতে ধরা রক্তাক্ত গজদন্ত। তারা প্রবেশ করা মাত্র উন্মাদনার স্রোত বয়ে গেল রঙ্গভূমির উপর দিয়ে। নীল শৈলের উপরে সূর্যোদয়ের আলোক পড়েছে যেন, রক্তমাখা কৃষ্ণকে দেখে তাই মনে হল। তার এই রূপ একই সঙ্গে নানা বিচিত্র অনুভূতিতে দর্শকদের হৃদয়কে পূর্ণ করে দিল। নাগরিক ও সাধারণ প্রজারা ভাবল, ইনি কি সেই আশ্চর্য পুরুষ যিনি শৈশবেই কংসের অনুচরদের সংহার করেছেন? কে ইনি? ইনি কি আমাদের নূতন রাজা? কংসের সৈন্যগণ তার উপরে ঝাঁপিয়ে পড়ার আদেশের জন্য প্রস্তুত হয়েও ভাবতে লাগল, শক্তির অবতার ইনি, মহাসেনাপতি। রমণীরা ভাবলেন, ইনি পুরুষ শেখর, হৃদয়েশ্বর। ঋষিরা দেখলেন স্বয়ং ঈশ্বর। নন্দ ও গোপগণ কিন্তু বৃন্দাবনের রাখাল বালকটিকে ছাড়া কিছু দেখলেন না। আর বসুদেব ও দেবকীর মনে পড়ে গেল বহু বৎসর আগেকার এক ঝড় বৃষ্টির রাত্রের নবজাত পুত্রকে, বাষ্পাচ্ছন্ন হয়ে গেল তাঁদের দৃষ্টি। ইতিমধ্যে ঘোর শব্দে প্রতিযোগিতা আরম্ভের বাদ্য বাজতে শুরু করেছে। রঙ্গমঞ্চের উপরে মল্লরা দাঁড়িয়ে বাজ্যাস্ফোট, করমর্ষণ এবং জানু প্রহার করে সগর্জনে প্রতিযোগীদের আহ্বান করছে। কংসের মল্লরা এমনই গর্জন করছিল যে সকলের হৃৎকম্প হবার জোগাড়। মহাবলী জানুর, মুষ্টিক, কূট, শল, তোশল প্রভৃতিরা অজেয় মল্ল, এদের নিয়ে কংসের গর্বের সীমা নেই। নানা দেশ থেকে মল্লযোদ্ধা এসেছিল। কংসের মল্লদের উদ্ধত আহ্বানে সাড়া দিয়ে দু একজন এগিয়ে এসেছিল। চানুর আর মুষ্টিক তাদের তখনই অবহেলায় উঁচুতে তুলে টুকরো পাথরের মতো করে দূরে ছুঁড়ে দিয়েছিল। সেখানেই হাড় গোড় ভেঙে তারা পড়ে রইল। তা দেখে ভয়ে আর কেউ এগোলো না। জানুক ও মুষ্টিক হিংস্রভাবে এদিক ওদিক তাকাচ্ছিল। রক্তলোভী বাঘের মতো তাদের দৃষ্টি সন্ধান করছিল সেই দুই শয়তান বালককে, যারা নাকি কংসের মৃত্যু ঘটাবে। কংসের মৃত্যু ঘটাবে! অট্টহাসিতে ফেটে পড়তে তাদের ইচ্ছা হল। প্রতিযোগিতার ছল করে ওই দুজনের মুন্ডু টেনে উপড়ে ফেলব না? তাই তো মহারাজের গোপন নির্দেশ। এই সময়ে কৃষ্ণ ও বলরাম বীরদর্পে প্রবেশ করলেন। দেখেই তাদের উপরে ঝাঁপিয়ে পড়তে ইচ্ছা হল মল্লদের। কিন্তু কংস কৌশলে কার্যোদ্ধার করতে বলেছেন। চানুর যথাসম্ভব শান্ত কণ্ঠে উভয়কে সম্বোধন করে বললেন, হে বৃন্দাবনের দুই বীর, তোমরা এসে গিয়েছ দেখে আমরা আনন্দিত।
এখন তোমরা আমাদের সঙ্গে বাহুযুদ্ধ করে দর্শকদের আমোদিত করো। কৃষ্ণ ও বলরাম থমকে দাঁড়ালেন, চারিদিক ভালো করে দেখলেন, কংসকে দেখলেন আর শৃঙ্খলিত পিতা মাতাকেও। চোখ কোমল হল, তারপর কঠিন। ওধারে চানুর ডাকছে, কি হলো বৃন্দাবনের মহাবীরেরা, এগিয়ে এসো। কৃষ্ণের যেন খেয়াল হলো এতক্ষণে, চানুরের দিকে ফিরে সবিস্ময়ে বললেন, আমাদের কিছু বলছ? হ্যাঁ, আমাদের সঙ্গে মল্লযুদ্ধ করবার জন্য ডাকছি। তোমাদের সঙ্গে মল্লযুদ্ধ করব আমরা? চানুর বলল, মহারাজ কংসের তাই ইচ্ছা, তোমরা বীর্যশালী, বাহুযুদ্ধে দক্ষ, বনে নিয়মিত মল্লযুদ্ধ করে থাকো, তার কৌশল দেখলে উপস্থিত সকলে তুষ্ট হবেন। আমাদের সঙ্গে মল্লযুদ্ধ করে তোমরা রাজ ও অভিপ্রায়কে সার্থক করো, অনুগত প্রজার তাই কর্তব্য। চানুর খুবই মধুমাখা ভাষায় কথা বলছিল, তার গোপন ইচ্ছা বুঝতে কৃষ্ণের অসুবিধা হল না। তিনিও অনুরূপ মিষ্টস্বরে বললেন, রাজার ইষ্ট সাধন করা প্রজার কর্তব্য, বনচর হলেও আমরা তা জানি, আমরা নিশ্চয়ই আমাদের ক্রীড়া কৌশল দেখাব, তবে সমবয়স্কের মধ্যে প্রতিযোগিতাই তো রীতি। তোমরা বৃহৎ এবং বয়স্ক, আমরা বালক, তোমাদের সঙ্গে মল্লযুদ্ধে নামলে রীতি লঙ্ঘন হবে। কৃষ্ণের কথা শোনা মাত্র দর্শকদের একটা বড় অংশে সমর্থনের কোলাহল উঠল, বিশেষত সরব হল সাধারণ দর্শকরা, সমবেত মহিলারাও বিচলিত হলেন। তারা নিজেদের মধ্যে বলতে লাগলেন, সত্যই এ কি অন্যায়, বালকের সঙ্গে বলবান মল্লের যুদ্ধের কথা কে কবে শুনেছে? কোথায় বজ্র শরীর পর্বতাকার ওই মল্লরা আর কোথায় সুকুমার কলেবর দুই বালক? এদের মধ্যে যুদ্ধ কখনোই সম্ভব নয়। মহারাজ কেন এই অধর্ম নিবারণ করছেন না? মল্লযুদ্ধের ব্যবস্থাপকরা চুপ করে আছেন কেন? তারা কি করে এই অসম যুদ্ধ অনুমোদন করছেন? চারিদিকে যখন এই সব গুঞ্জন ও কলরব, তখন চানুরের ধৈর্য চ্যুতি হল, গলা চিরে চেঁচিয়ে সে বলল, কি তোমরা বালক, দলে দলে অসুর মেরেছ, কুবলয়া পীড়ের রক্তে গা লাল করে এখানে ঢুকেছ, তোমরা বালক? চানুর মাটিতে পদাঘাত করে থুথু ফেলে বিষাক্ত স্বরে বলল, যুদ্ধে ভীরু যারা, ধিক তাদের। সবাই বুঝল মরণ যুদ্ধে আহ্বান। শীতল শিহরণ বয়ে গেল দর্শকদের মধ্য দিয়ে, দেবকী মূর্ছিত হয়ে পড়লেন, বসুদেব তার মাথা নিজ অঙ্কে স্থাপন করে পাথরের মূর্তির মতো বসে রইলেন। হুঙ্কার দিয়ে উঠলেন কৃষ্ণ বলরাম, মুখে হাত দিয়ে শঙ্খধ্বনি করলেন কৃষ্ণ, সিঙা তুলে নিয়ে ঘোর রবে বাজালেন বলরাম, ভূমিকম্পের মতো চারিদিক কেঁপে উঠল। দুই লাফে দুই ভাই এগিয়ে গেলেন চানুর ও মুষ্টিকের দিকে, কৃষ্ণ ধরলেন চানুরকে, বলরাম মুষ্টিককে, মল্লযুদ্ধ আরম্ভ হয়ে গেল। জীবনপণ সেই লড়াই, পরস্পরের চোখে তারা মৃত্যুর আগুন দেখলেন। রাজ ও মল্লেরা যত রকম কৌশল জানে সব প্রয়োগ করতে লাগলো, কৃষ্ণ ও বলরামের কৌশল জ্ঞান কম কিন্তু তারা বেশি তৎপর, বুদ্ধিমান, বিদ্যুৎ চমকের মতো আঘাত করে প্রতিঘাতের মুহূর্তে তারা সরে যেতে লাগলেন। পরিভ্রমণ, বাহু দ্বারা তাড়ন, অধক্ষেপ, উৎসর্পণ, অপসর্পণ, মুষ্টিপাত, জানুপীড়ন, বাহু বিঘট্টন, কণ্ঠালিঙ্গন, মল্লযুদ্ধের যত প্রকার কৌশল আছে সকলই প্রযুক্ত হল। মনে হল দংশনক্ষত সেনবিহঙ্গ, যুঝে ভুজঙ্গ শনে, কণ্ঠ পাকড়ি ধরিল আকড়ি, দুই জনা দুই জনে। ক্রমে দেখা গেল চানুর কৃষ্ণস্পর্শে বলহীন হয়ে পড়ছে। চানুর ও মুষ্টিককে উৎসাহিত করবার জন্য রাজবাদকেরা তুর্যধ্বনি করছিল, তাতে বিপরীত ঘটতে লাগলো, কৃষ্ণ ও বলরামই উৎসাহ পেতে লাগলেন আর অবসন্ন হয়ে যেতে লাগলো দুই মল্ল। কংস তা দেখে মহাকোপে হাত ছুড়ে আদেশ দিলেন, তুর্য থামাও। সকল বাদ্য মুহূর্তে থেমে গেল,
সহসা শব্দশূন্য হয়ে গেল রঙ্গস্থল। কেউ যেন কণ্ঠপীড়ন করে সকলের শ্বাস রোধ করে দিল। বিস্ফারিত আতঙ্কের চোখে সবাই পরবর্তী ঘটনার জন্য অপেক্ষা করে রইল। স্তব্ধতা ভাঙল চানুরের বিকট দানবীয় চিৎকারে। কৃষ্ণ কৌশলে তার হাত ছাড়িয়ে সরে গিয়েছিলেন। তার আগে এমন ঘা দিয়েছিলেন যে টোলে সে প্রায় উল্টে পড়েছিল। এবার দাঁড়িয়ে উঠে দুই হাত ছড়িয়ে মুখ ব্যাধিত করে হা হা করতে করতে সে ধেয়ে এলো কৃষ্ণের দিকে। তার দুই চোখ রাগে ঠেলে বেরিয়ে আসছে, দুই কষ বেয়ে রক্ত ঝরছে, হিংসায় ঝকঝক করছে দুপাটি দাঁত। অসির ফলার মতো কৃষ্ণের চোখ দাঁড়িয়ে আছেন। চানুর ঝাঁপিয়ে পড়ল আর তখনই চকিতে নিচু হয়ে কৃষ্ণ তার দুই পা ধরে টান দিলেন। চানুর একেবারে চিৎপাত, তাতেই হতচেতন। তার অর্ধ মৃত দেহটাকে এবার কৃষ্ণ দু হাতে মাথার উপরে তুলে নিয়ে চক্রাকারে ঘোরাতে ঘোরাতে প্রবল বেগে দূরে ছুঁড়ে দিলেন। মাটিতে আছড়ে পড়ে ছিন্ন ভিন্ন হয়ে গেল তার দেহ। একই সময়ে মুষ্টিকের প্রাণনাশ করলেন বলরাম। বুকে বলরামের মুষ্টি প্রহারে মুষ্টিক রক্ত বমন করে লুটিয়ে পড়েছিল। পদাঘাতে থেতলে তাকে শেষ করে দিলেন বলরাম। সল তোষল প্রভৃতি মল্লেরা অচিরে দুই ভাইয়ের হাতে পঞ্চত্ব পেল। অপর মল্লরা প্রাণ ভয়ে পালাল। মল্লভূমিতে এখন চূড়ান্ত বিশৃঙ্খলা। আমন্ত্রিত রাজারা বিপদ আশঙ্কায় অস্ত্র হাতে নিয়ে দাঁড়িয়ে উঠেছেন, পার্শ্বচরেরা তাঁদের ঘিরে দাঁড়িয়েছে। সাধারণ দর্শকদের একাংশ গণ্ডগোল দেখে পালাবার পথ খুঁজছে, প্রবেশপথের মুখে দারুণ ঠেলাঠেলি। অন্যদিকে দেখা গেল প্রহরীদের নিষেধ অগ্রাহ্য করে দর্শক আসন থেকে রঙ্গস্থলে দৌড়ে নেমে পড়েছে বৃন্দাবনের গোপগণ। তারা কৃষ্ণ বলরামকে ঘিরে ধরেছে, নির্ভয়ে আনন্দে প্রাণপ্রিয় বালক দুটিকে বেষ্টন করে নৃত্য গীত আরম্ভ করে দিয়েছে। তাদের সাহসে সাহস পেয়ে সাধারণ দর্শকদের একাংশ নেমে এসে যোগ দিয়েছে তাদের সঙ্গে। আর দেখা গেল পাগলের মতো হো হো করে সমস্ত রঙ্গভূমিতে পাক দিয়ে দৌড়চ্ছে একটি লোক। সে আমাদের পূর্ব পরিচিত শক্রায়ুধ। তার পিছনে অস্ত্র উঁচিয়ে ছুটছে রক্ষী সৈন্য। মূর্তিমান বিভীষিকার আকারে কংস সিংহাসন ছেড়ে উঠে দাঁড়ালেন। তার ক্ষিপ্ত চিৎকারে চতুর্দিক থরথর করে উঠল। অসি মুক্ত করে সৈনিকদের নির্দেশ দিলেন, বসুদেবের ওই দুর্বৃত্ত পুত্রকে মেরে দূর করে দাও, নন্দ আর তার দলবলকে বেঁধে ফেলো, খুন করো বসুদেবকে, আমার পিতা বিদ্রোহীদের পোষকতা করে, তাকে মারো, মেরে ফেলো, রক্ত রক্ত চাই। কংসের কথা শেষ হবার আগেই কৃষ্ণ লাফ দিয়ে রাজমঞ্চে উঠেছেন, উভয়ে মুখোমুখি। স্তব্ধ কয়েক মুহূর্তে তারা পরস্পরকে দেখে নিলেন। কৃষ্ণ দেখলেন মূর্তিমান অধর্ম, কংস দেখলেন কাল নিয়তি। কংস যেন মহাচ্ছন্ন হয়ে পড়লেন, প্রবল চেষ্টায় সেই আচ্ছন্নতা থেকে নিজেকে মুক্ত করে এক ঝটকায় সরে গেলেন এবং কৃষ্ণকে আঘাতের চেষ্টায় সেনের মতো দক্ষিণে বামে সঞ্চরণ করতে লাগলেন। তারই মধ্যে সুযোগ খুঁজে কৃষ্ণ বিদ্যুৎ বেগে কংসের মাথায় করাঘাত করলেন। তাতে তার মাথার কিরিট খসে পড়ল, স্খলিত হয়ে ছড়িয়ে পড়ল কেশ। কংস সবেগে অসি চালালেন। কৃষ্ণ উপরে উঠবার আগে গজদন্তটি কুড়িয়ে নিয়েছিলেন, তার দ্বারা কংসের অসিকে প্রতিঘাত করলে তা দূরে ছিটকে পড়ল। তারপরেই ছো মেরে কংসের চুল ধরে প্রচণ্ড একটা টানে কাছে আনলেন এবং চুল ধরে দুবার ঘুরিয়ে নিচে ছুঁড়ে ফেলে দিলেন। পরক্ষণে কংসের দেহের উপর লাফ দিয়ে পড়লেন। তাতেই পিষ্ট হয়ে কংসের প্রাণবায়ু বেরিয়ে গেল। সিংহ যেমন হাতিকে সজোরে টেনে নিয়ে ছোটে, কৃষ্ণ সেইভাবে কংসের চুল ধরে টানতে টানতে চক্রাকারে ছুটতে লাগলেন সকল দর্শকের চোখের সামনে দিয়ে সমগ্র রঙ্গভূমিতে।
চারদিকে বিশাল হা হা কার উঠল। কংসের অতর্কিত মৃত্যুর জন্য কেউই প্রস্তুত ছিল না। বিভ্রান্তির কয়েক মুহূর্ত, তারপরেই কঙ্ক নগ্রোধ প্রভৃতি কংসের আট ভাই কৃষ্ণকে আক্রমণ করবার জন্য রাজবংশ থেকে ধেয়ে নামল। বলরাম প্রস্তুত হয়েই ছিলেন। গণ্ডগোলের সময়ে তিনি একটি পরিঘ জোগাড় করে নিয়েছিলেন। যেই এক একটি ভাই মাটিতে পা দেয়, অমনি পরিঘের এক এক ঘায়ে তাকে ছরকুটে দেন। এইভাবে আট জনকে তিনি সাবাড় করলেন। রঙ্গভূমিতে প্রলয়কালীন আলোড়ন। একদিকে কংসের সৈন্যরা প্রাণ ভয়ে পালাচ্ছে, অন্যদিকে দলে দলে সাধারণ মানুষ নেমে পড়েছে সেখানে। তাদের একাংশ শক্রায়ুধের নির্দেশে ছুটে বেরিয়ে গেল কংসের কারাগার ভাঙতে। হাহাকার করে বুক চাপড়াতে চাপড়াতে ছুটে এলো সদ্য বিধবা মুক্তকেশী নারীর দল। রঙ্গস্থলে শয়ান মৃত পতিদের জড়িয়ে তারা বুক ফাটা কান্না কাঁদতে লাগল। তাদের পাশ দিয়ে উন্মত্ত উল্লাসে ছুটতে লাগলো তারা যাদের প্রিয়জনদের খুন করেছিল কংসের অনুচরেরা। কৃষ্ণ আর বলরাম স্থিরভাবে দাঁড়িয়ে দেখলেন আক্রমণের কেউ আছে কিনা। না, কেউ নেই। তখন তারা দ্রুত পদে গেলেন বসুদেব ও দেবকীর কাছে। কৃষ্ণ তাদের শৃঙ্খল ছিঁড়ে ফেললেন, উগ্রসেনের শৃঙ্খল ছিঁড়লেন বলরাম। বসুদেবের সামনে নতজানু হলেন কৃষ্ণ। ঊর্ধ্বমুখে বললেন, পিতা। বসুদেব দুই হাত কৃষ্ণের মাথায় রাখলেন। তারপর কৃষ্ণ দেবকীকে প্রণাম করতে গেলেন। তার আগেই দেবকী তার শীর্ণ দুই হাত বাড়িয়ে কৃষ্ণকে বুকে টেনে নিয়েছেন। দেবকীর কোলে মাথা রেখে কৃষ্ণ অবরুদ্ধ স্বরে বললেন, মা, মা গো। নতজানু বলরামের দুই চোখ দিয়ে জল পড়তে লাগল। উপরে এই দৃশ্য, নিম্নে অন্য ছবি। কংসের কারাগার ভেঙে দিয়েছে শক্রায়ুথের বিদ্রোহী দল। বাঁধ ভাঙা নদী স্রোতের মতো সদ্যমুক্ত বন্দীরা ছুটে আসছে। তারা এসে গেছে, মঞ্চের তলায় আছড়ে পড়ছে। অত্যাচারিত বিধ্বস্ত তাদের দেহ, কিন্তু চোখে মুক্তির আলো। এখনো অনেকের হাতে ছিন্ন শৃঙ্খলের অংশ। তারা হাত তুলে জয়ধ্বনি দিচ্ছে। তাদের কণ্ঠধ্বনির সঙ্গে ছিন্ন শৃঙ্খলের শব্দ মিশে একাকার। তারা উন্মত্তের মতো বলছে, জয়, কৃষ্ণের জয়। দেবকীর কোল থেকে মুখ তুলে কৃষ্ণ উঠে দাঁড়ালেন, দৃঢ় পদে এগিয়ে গেলেন উগ্রসেনের দিকে। তার পাশে রইলেন বলরাম। দুই ভাই উগ্রসেনকে অভিবাদন করে তার দুই হাত ধরে তাকে দাঁড় করিয়ে এগিয়ে আনলেন একেবারে মঞ্চের সামনে। দুই ভাই সমস্বরে বললেন, জয়, রাজা উগ্রসেনের জয়। নিম্নে জনতা এক মুহূর্ত স্তব্ধ, তরঙ্গ স্তম্ভিত সমুদ্র যেন। তারপরেই তাদের উপর দিয়ে নতুন জীবন চেতনার বাতাস বয়ে গেল। রাজাকে মারল যে, সে রাজ মারল নিজের গলায় না পড়ে তুলে দিল অন্যের কণ্ঠে, এও সম্ভব? এবার অশ্রুনিষিক্ত কৃতজ্ঞতার সঙ্গে আলোকিত উল্লাস ফেটে পড়ল নতুন জয়রবে। ইতিহাসে নবযুগের সূচনা হল। এতক্ষণ আপনারা সাহিত্য পথের অনুষ্ঠান শুনলেন। আগামী দিনে এমনই একটি আকর্ষণীয় অনুষ্ঠান আপনাদের জন্য সাহিত্য পথে সম্প্রচার করা হবে। শুভরাত্রি।